হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাস বলি আমরা কর্মশালা বলি সেখানে আই হোপ যে সবাই অনেক ভালো আছেন আমরা ইনফ্যাক্ট আজকে আমি কিছুটা ক্লান্ত বাট তারপরও ভাবলাম যে যেহেতু আই ওয়াজ কমিটেড যে একটা ক্লাস করব সেটা আমরা করে ফেলি কারণ সামনে রোজা আসছে সো রোজার সময়ে কোন টাইমটাতে এই ধরনের প্রোগ্রামগুলো করা যাবে আই এম নট শিওর হয়তো আমরা ইফতারের পর পর আমি শিওর ইফতারের পর আপনারা টায়ার থাকবেন আচ্ছা ওটা নিয়ে আমরা একটু পরে আলাপ করব তার আগে একটু বলি আজকে ডেফিনেটলি একটা খুশির সংবাদ আছে সেটা হচ্ছে যে আপনারা হয়তো অনেকে দেখেছেন বাই দিস টাইম যে ডেফিনাল ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমাকে অফার করেছে তাদের এন্টারপ্রিনারশিপের উপরে একটা কোর্স আছে বাংলাদেশে আমার মনে হয় তারাই প্রথম সেইখানে আমাদেরকে আমাকে ফ্যাকাল্টি হিসেবে ক্লাস নেওয়ার জন্য তারা আমাকে রিকোয়েস্ট করেছে এবং ইটস অ্যান অনার আমি বলবো ডেফিনেটলি আপনাদেরকে শেখাচ্ছি এগুলো লোকজন এখন ফলো করছে যার কারণে তারা আমাকে অফারটা দিয়েছে তো আমি এটা অ্যাকসেপ্ট করেছি যেহেতু এটা অ্যাকসেপ্ট করেছি এই কারণে যে আমি এটাকে একটা সোশ্যাল ওয়ার্ক হিসাবেই নিয়েছি যেহেতু এটা মোস্ট মোস্টলি আমরা আমরা যে কাজগুলো করছি আপনাদের সাথে সেই কাজগুলো রিলেটেড সো এটাকে আমি সোশ্যাল ওয়ার্ক হিসাবে নিয়েছি এবং তাদের অফারটা আমি অ্যাকসেপ্ট করেছি ইভেন আজকে প্রথম ক্লাসও আমি নিয়েছি প্রথম দিনের মতো সো এবং আপনাদেরকে একটু ছোট করে জানিয়ে রাখি যে এই কাজটা করতে গিয়ে আমার যে পারিশ্রমিক আসবে আমি ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে আমি অনুরোধ করেছি যে ওই পারিশ্রমিকটা যেন একটা গরিব মেধাবী শিক্ষার্থী যিনি এই ধরনের কোর্স করছেন তাদের ওই টাকাটা যেন টিউশন ফি মাফ করে দেওয়া হয় আমি নিতে চাই না কারণ আমি এই পুরো কার্যক্রমটা যেহেতু সোশ্যাল ওয়ার্ক হিসেবে নিয়েছি সো আমি চাই না এখান থেকে কোনো টাকা আমার পকেটে আসুক সো দিস ইজ গুড নিউজ ফর অল অফার্স অ্যান্ড এটা আপনাদেরই অর্জন আমি মনে করি ইউনিভার্সিটি থেকে ডাকছে পত্রিকা থেকে ইন্টারভিউ নিচ্ছে এগুলো আমাদের এই নিজের বলার মতো একটা গল্প এর সফলতা এবং সেইখানের কৃতিত্ব আপনাদের সবার এটার আমরা সবাই এর সদস্য অনেকে জয়েন করেছেন আমি দেখতে পাচ্ছি নসরাত জাহান সজীব সাইদ এম ডি সাইদ সাদাত হোসেন অর্পণ রেফাত এবং আপনারা শুনলে খুশি হবেন আমি একটু শেয়ার করে দেই আজকের যে আমাদের যে ক্লাসটা এখন যেটা হচ্ছে এটা ফুটিল ইউনিভার্সিটির ছাত্র ছাত্রছাত্রীরাও এটাতে অংশগ্রহণ করছে এবং তাদের জন্য আলাদা একটা গ্রুপ করা হয়েছে সেইখানে আমি এই এখনই এটা শেয়ার করে দিচ্ছি কারণ এই ক্লাসটাতে তারাও জয়েন করছে সো আমি একটু শেয়ার করে দিই তাহলে তাদের জন্য সুবিধা হবে এক্সকিউজ মি তারাও দেখছে এই ক্লাসটা তো আপনারা কেমন আছেন বলেন সবার আগে বলেন রোজা শুরু হচ্ছে আপনি যদি একটু বলেন আমাকে ছোট করে লিখে যে কোন টাইমটা আপনাদের জন্য কনভিনিয়েন্ট হয় রম জানে যদিও দিনের বেলা একটু কঠিন সবাই রোজা রাখবেন অফিস করবেন অফিসের পরে এই ধরনের প্রোগ্রামে অ্যাটেন্ড করা একটু কঠিন তারপরে হচ্ছে ইফতারের পরে একটু কষ্ট লাগতে পারে কারণ হচ্ছে যে ইফতারের পরে সবাই একটু ক্লান্ত থাকে কিন্তু একটা গ্যাপ আছে ইফতারের পর থেকে তারাবির আগ পর্যন্ত সেটা একটা চিন্তা করা যেতে পারে যদিও আমরা রমজানে চেষ্টা করব লাইভ ক্লাসগুলো একটু কমানোর জন্য আর আরেকটা ঘোষণা আমি দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই কার্যক্রমটা আমরা যেটা করছি আমরা এখন সেইটা আমরা নব্বই দিন আমরা আগেই বলেছি ইনফ্যাক্ট নব্বই দিন আমরা করব যদিও আমরা ষাট দিন পর থেকে আমাদের যখন সিক্সটি ডেজ পার হয়ে যাবে তারপর থেকে আমরা অনেক বেশি প্র্যাকটিক্যাল ইয়েতে চলে যাব আমি গ্রুপটা ওপেন করে দিব তখন আমরা আপনারা যারা অলরেডি কোম্পানি করে ফেলেছেন তারা মার্কেটিং শুরু করবেন প্রোডাক্ট ডিসপ্লে করবেন ইভেন আমার যেটা সবচেয়ে বেশি চাওয়া সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে বন্ধনটা বন্ধুত্বটা অনেক দৃঢ় হোক যাতে করে একজন আরেকজনকে বিশ্বাস করতে পারেন এবং আপনারা অলরেডি সবাই ভালো মানুষ এই ব্যাপারে আমার এই বিশ্বাস করে আমি ঠকতে চাই তাও আমার আপত্তি নেই বাট আমি এই বিশ্বাস করি আপনার সবাই ভালো মানুষ সো সেদিক থেকে আমি বলবো যে আপনারা একজন আরেকজনের ইনভেস্টার হবেন প্রয়োজনে একজন আরেকজন থেকে প্রোডাক্ট কিনবেন একজন আরেকজনের কাছে প্রোডাক্ট বিক্রি করবেন সো এটা একটা বিশাল বাজার হয়ে যাবে সেই জন্য আমি ষাট দিন পরে আমি এটা ওপেন করে দেব কিন্তু এরপরে যে কাজগুলো আমাদের হবে সেটা হবে একেবারে টু দ্য পয়েন্ট কে কোথায় প্রবলেমে পড়ে যাচ্ছেন কে কোথায় এগোতে পারছেন না কাকে কি ধরনের হেল্প দরকার কার মার্কেটিংয়ে প্রবলেম কার ফান্ডিংয়ের প্রবলেম সেখানে আমরা যেসব ভেঞ্চার ক্যাপিটালগুলোর কথা বলেছি সেগুলোতে কিভাবে আরও ডিটেলে যাওয়া যায় সেদিন একজন লিখছেন দেখলাম যে স্যার আরেকটু ডিটেলে চাই সেই ডিটেলিংগুলোতে আমরা এখন এই ষাট দিন পরে আমরা আসবো একদম স্পেসিফিক একটা একটা করে ধরে এতদিন তো আমরা ওভারঅল একটা প্রস্তুতি এবং একটা সাথে গেলাম তবে আমার যেটা মনে হয় যে আমরা অনেক দূরে এগিয়ে গেছি আজকে ইনফ্যাক্ট কত তম দিন সো সেই দিক থেকে আমরা টু থার্ড শেষ করে ফেলেছি অ্যান্ড বাকি যে নব্বই দিন সেটাতে আমরা বাকি যে দিনগুলো নব্বই দিনের সেই দিনগুলোতে আমার ধারণা যে আমরা অনেক দূরে গিয়ে যাবো আমি একটু আসতে চাই আজকে আপনাদের অনেকগুলো প্রশ্ন ছিল একটা বিষয়ে সেটা হচ্ছে আমরা সেদিন একটা আপনাদেরকে আউটলাইন দিয়েছিলাম যে একটা কোম্পানি ফর্ম করতে ডেফুটেল থেকে যারা আছেন তাদের জন্য এটা যদিও প্রথম ক্লাস বাট আপনাদের আমি সবগুলো কাভার করে দেব আমি চাচ্ছি আপনারা ইন করে দেন এখান থেকে শুরু হোক পিছনেরগুলো আমরা পরে আলোচনা করব সো পিছনেরগুলোতে আপনাদের এখন ডেফুটেল থেকে যারা আছেন তাদের যাওয়ার দরকার নেই আমরা এক এখান থেকেই আপনারা শুরু করেন এবং পিছনেরগুলো আমি আপনাদেরকে আলাদা গ্রুপে বা যখন আমি ফিজিক্যালি যাব সপ্তাহে একদিন ক্লাস নিতে সেই দিন আমি আপনাদেরকে সেটা বুঝিয়ে দেব এবং এইখানে থ্যাংকস আমি শিবলি স্যারকে ধন্যবাদ জানাতে চাই এই সুযোগে যে আমাকে একটু ফ্লেক্সিবিলিটি দিয়েছেন সপ্তাহে একদিন যেতে হবে কারণ হচ্ছে যে আদারওয়াইজ আমার পক্ষে সম্ভব না আমার নিজের দুটো কোম্পানি প্লাস অন্যান্য সোশ্যাল অনেক কাজ থাকে বিশেষ করে আপনাদের সাথেই আমার থাকতে হয় প্রায় তিন ঘন্টা প্রতিদিন আমার বউ আমাকে বলে যে তুমি তো বাসাও অফিস করে ফেলেছ কারণ রাত দশটা থেকে মোটামুটি বারোটা পর্যন্ত বাসায় এবং দিনের বেলা অফিসে প্রায় এক ঘন্টা এই প্রায় তিন ঘন্টা আপনাদের জন্য আমার সময় বরাদ্দ হচ্ছে এবং আই লাভ টু ডু দ্যাট আই এম হ্যাপি এটা নিয়ে কোনো ইসে নেই এবং আমার বউ সারা জীবন আমাকে এসব ব্যাপারে সহযোগিতা করেছেন যার কারণে আজকে আমি কোম্পানি করতে কি কি লাগবে আমরা সেদিন বলেছিলাম যে কোম্পানির জন্য কিছু লিগাল ডকুমেন্টস দরকার আপনারা এখন ওই স্টেজে চলে এসছেন প্রথমে একটা ইউনিক নাম দরকার আমি যেটা বলেছি যে নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনি কি ধরনের কোম্পানি করবেন আপনারা জানেন যে অনেক ধরনের কোম্পানি করা যায় প্রপাইটারশিপ মানে আমি একা মালিক হ্যাঁ তারপরে হচ্ছে পার্টনারশিপ আপনার একজন পার্টনার হতে পারে দুজন হতে পারে জন পার্টনার হতে পারে সো পার্টনারশিপ এক ধরনের কোম্পানি আছে তারপরে হচ্ছে যে প্রাইভেট লিমিটেড কোম্পানি যেটা অপটেম্যাক্স আমার কোম্পানি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি সেটা হচ্ছে যে স্টকে ইভেন পার্টনারশিপও আপনি স্টকে রেজিস্টার করতে পারেন প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোর মর্যাদাগুলো একটু বেটার ব্যাঙ্ক লোন পেতে হোক বা অন্যান্য কাজে প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয় তারপরে হচ্ছে যে পাবলিক লিমিটেড কোম্পানি আছে যেটা মার্কেট আলটিমেটলি পরে তারা অনেক সময় শেয়ার লোডেও যায় সো নানান ধরনের কোম্পানি আছে এবং এনজিও আছে যেগুলো এনজিও ব্যুরো থেকে রেজিস্ট্রেশন করা হয় সেগুলো নট ফর প্রফিট সোশ্যাল কোম্পানি আছে এখন তো সোশ্যাল অন্টারপ্রেনারশিপ নিয়েও কাজ হচ্ছে আপনারা জানেন সেগুলো এক ধরনের কোম্পানিগুলো আপনারা রেজিস্টার করতে পারেন কিন্তু অন্যান্য সোশ্যাল কোম্পানি বা এনজিওর সাথে এই ধরনের কোম্পানিগুলোর পার্থক্য হচ্ছে যে এই ধরনের কোম্পানিগুলো প্রফিটটা উঠিয়ে নেওয়া যায় সেটা ভোগ করা যায় কিন্তু ওই ধরনের কোম্পানিতে প্রফিটটা রি করতে হয় সোশ্যাল কোম্পানি বলেন বা এনজিও বলেন সোশ্যাল বিজনেস বলেন বা এনজিও বলেন সেগুলোর প্রফিটটা তারা কোম্পানি থেকে উঠাতে পারে না সেগুলো রি ইনভেস্ট করে আবার কোম্পানি এক্সপ্যানশন বা কোম্পানি রান করতে হয় সো এই ধরনের কিছু পার্থক্য আছে কিন্তু আপনার যেটা দরকার সেটা হচ্ছে খুবই সুন্দর একটা নাম দরকার যেমন বলছিলাম যে আলাদিন ডট কম যেটা আমার সেটা হচ্ছে একটা পার্টনারশিপ কোম্পানি আমরা কয়েকজন পার্টনার মিলে ওটা করেছি বাট আমার অপটিম্যাক্স হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি সো নানান ফর্মে বা আমার নিজস্ব আরও কিছু বিজনেস আছে যেগুলোতে আমি প্রপার্টারশিপ কোম্পানি হিসেবে আমি সেগুলোতে কাজ করছি সেগুলো এক আমার আমার সেরকম কিছু কাজকর্ম আছে তো একটা নাম খুব গুরুত্বপূর্ণ ওই যে নামগুলো বললাম আপনাকে আলাদিন অপটিম্যাক্স সো এরকম একটা ইউনিক নাম আপনার একটু নামের পিছনে একটু হুট করে কোনো একটা নাম বা অনেকে প্রথম অক্ষর দিয়ে একটা এন্টারপ্রাইজ বা ফার্ম কিছু একটা দিয়ে দেন সেটা করতে পারেন আপনি কিন্তু একটু বিজনেসের সঙ্গে যায় একটু সুন্দর দেখে একটা নাম সিলেক্ট করা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ আর যেটা বললাম সেটা হচ্ছে যে অফিস অ্যাড্রেসের ব্যাপারে হচ্ছে যে আপনি যদি ভাড়া অফিস নেন ভাড়ায় অফিস নেন সেটার একটা অ্যাগ্রিমেন্ট লাগবে কারণ হচ্ছে যে আপনি যখনই ট্রেড লাইসেন্স করতে যাবেন আমি একটু করে আসছি অনেকে বলছেন যে আমার ট্রেড লাইসেন্স লাগবে কিনা আমি তো অনলাইনে ব্যবসা করি বা কেউ বলছেন যে আমি তো গ্রামে ব্যবসা করি আমার ট্রেড লাইসেন্স লাগবে কিনা ট্রেড লাইসেন্স আপনার থাকা ভালো ট্রেড লাইসেন্স হচ্ছে আপনার বিজনেসের একটা লিগাল ডকুমেন্ট এখানে আমি আরেকটা জিনিস ট্রেডমার্ক বলি নাই সেটা আসছি একটু পরে ট্রেড লাইসেন্সটা হচ্ছে আপনার একটা আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে চান আপনার ট্রেড লাইসেন্স লাগবে বিজনেসের নামে আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে চান আপনার ট্রেড লাইসেন্স লাগবে আপনার আপনি যদি লোনের জন্য অ্যাপ্লাই করেন আপনার কোম্পানির ট্রেড লাইসেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট এগুলো জমা দিতে হবে সো আপনার ট্রেড লাইসেন্সটা যত পুরনো হবে আপনার জন্য এটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স হিসাবে কাজ দিবে এবং ট্রেড লাইসেন্সটা থাকা ভালো আমি মনে করি এবং এটা গ্রামে বলেন জেলা লেভেলে বা উপজেলা লেভেলে ট্রেড লাইসেন্স ইস্যু করা হয় ইভেন ঢাকায় বা চিটং সিটি কর্পোরেশনগুলো ট্রেড লাইসেন্স দেয় নর্মালি সো ট্রেড লাইসেন্সটা আপনি অবশ্যই নেবেন কিন্তু ট্রেড লাইসেন্স নেওয়ার জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার যদি পার্টনারশিপ কোম্পানি হয় তাহলে সেই পার্টনারশিপেরটা আপনি নিবন্ধন করে নেবেন মানে সেটা রেজিস্ট্রি করতে হবে জয়েন স্টকে বা অনেকে তিনশো টাকা বা পনেরোশো টাকার স্ট্যাম্পে করে নেন বাট রেজিস্ট্রি করা ভালো আমি বলবো তাহলে সেই ডকুমেন্টটা লাগবে আর আপনি যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় তাহলে আপনার রেস্ট অফ জয় স্টক থেকে আপনি যে মেমন্ড অফ মেমন্ড অফ আর্টিকেলস এবং মেমোরান্ড অফ অ্যাসোসিয়েশন আপনি যেটা পেয়েছেন সেটার কপি আপনাকে জমা দিতে হবে এবং বাড়ি ভাড়ার এগ্রিমেন্ট আর যদি নিজের বাড়ি হয় নিজের বাড়ির যে দলিল সেটা জমা দিয়ে আপনাকে ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে সো ইটস ভেরি সিম্পল এবং ট্রেড লাইসেন্সটা আমি বলবো আপনাদেরকে সংগ্রহ করতে আমার ব্যবসা কোম্পানি যেটাই বলি সেটার নাম দিয়েছি আই সোবার শো ডট কম এস কে আলামিন হ্যাঁ দ্যাটস তারপরে হচ্ছে যে ট্রেড লাইসেন্স অফিস অ্যাড্রেস যেটা বললাম যে আপনি ভাড়া বাড়িতে যদি থাকেন অবশ্যই একটা ফর্মাল ডিট করবেন কারণ অফিস আপনাকে যখন তখন উঠাই দিলে আপনি কিন্তু একটা বিপদে পড়ে যাবেন সেটা ফর্মাল ডিড করবেন কারণ ওই ফর্মাল ডিটটা আবার আপনার ট্রেড লাইসেন্স করার জন্য আপনাকে জমা দিতে হবে আর যেটা হচ্ছে লোগো অনেকে মনে করেন যে হ্যাঁ অনলাইনে করতে হলে তো লোগোটা খুবই কম্পালসারি বাট অনেকে যারা সিম্পল ব্যবসা করেন তারা চিন্তা করেন লোগোটা আবার কি দরকার বাট লোগোটা আপনার কিন্তু একটা আইডেন্টিটি হুম এবং অনেক সময় দেখবেন যে শুধু লোগো দেখে আপনাকে চেনা যায় আপনি যে আজকে ছোট আছেন আপনি একসময় অনেক বড় হবেন সো লোগো চেঞ্জ করা যায় কোনো সমস্যা নেই বাট আমি মনে করি যে একটা লোগো আপনার থাকতেই পারে আপনার বিজনেসের টাইপের সাথে মিলিয়ে কোম্পানির নামের সাথে মিলিয়ে একটা লোগো করে নিলেন এবং এখন অনেক সস্তায় লোগো করা যায় বা আপনি যদি অনেক বেশি ভালো লোগো করতে চান সেগুলো হয়তো অনেক কস্টলি বাট সিম্পল লোগোও করা যায় অনেকেই করে আপনারা যদি খোঁজ নেন আপনারা নিশ্চয়ই পাবেন কাউকে না কাউকে আর যদি এটা কম্পালসারি করো না আপনি যদি মনে করেন এখন দরকার নেই ফাইন কোনো সমস্যা নেই কোম্পানি ইমেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার এইটা কোম্পানির একটা জিমেইলে আপনি একটা ইমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারেন কোম্পানির নামে ব্যক্তিগত নামে না করা ভালো আমি বলবো তাহলে হবে কোম্পানির একটা অ্যাডভার্টাইজমেন্ট হবে আপনি যেখানেই মেল পাঠাবেন আপনার কোম্পানির নামটা দেখতে পাবে সো নিজের নামে সবসময় ইমেল না করে কোম্পানির নামে বা কোম্পানির নামে একটা ডমিন করতে পারেন তখন আপনি যদি সে আমার নাম ইকবাল আমার ইমেল অ্যাড্রেসটা যদি ইকবাল অ্যাট দ্য রেট এরকম অপটিম্যাক্স হ্যাঁ তো ওর হচ্ছে অপটিম্যাক্স তাহলে আপনি আপনার কোম্পানির নামে একটা ডোমিন কিনতে পারেন এখন খুব সস্তায় ডোমিন কিনতে পাওয়া যায় এক হাজার আটশো টাকা এক হাজার টাকা এক বছরের জন্য ডোমিন কিনতে পাওয়া যায় প্রত্যেক বছর আটশো এক হাজার টাকা পে করতে হয় সো এটা হলে হবে কি আপনার একটা লাইফ লং কোম্পানির আইডেন্টি আপনি যাকে মেল পাঠাবেন ইভেন এখানে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে স্যার আমরা ইম্পোর্ট করতে চাই আপনাকে চিঠিপত্র লিখতে হবে মেল করতে হবে বা আপনার ঢাকার সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে ব্যবসা করতে হলে তো মেইলটা লাগবেই আপনার মাস্ট সো এইটা খুব ইম্পর্ট্যান্ট আমি আপনাদের প্রশ্নগুলো ফ্যাশন হাউসের জন্য কি ডকুমেন্ট দাও একই একই আমি একই বলছি ফ্যাশন হাউসের জন্য শুধুমাত্র আপাতত আপনি ট্রেড লাইসেন্সটা করেন ট্রেড লাইসেন্সটা নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকার দরকার নেই ছোটো হোক বড়ো হোক যে কোনো বিজনেস হোক একটা ট্রেড লাইসেন্স মানে হচ্ছে আপনার একটা কোম্পানি আছে এটা একটা লিগাল ডকুমেন্ট এটা একটা মজা আছে আপনার ভালো লাগবে ট্রেড লাইসেন্সের দিকে আপনি তাকিয়ে থাকবেন প্রথম প্রথম যে আরে এটা তো আমার নাম আমার কোম্পানির নামে একটা সরকারি কাগজ সো এটা একটা মজা আছে সো ডু ইট এবং এটা আপনি উপজেলা থেকেও পাবেন জেলা থেকেও পাবেন এবং শহরে সিটি কর্পোরেশনগুলো এটা সাধারণত ইস্যু করে থাকে ভ্যাট এবং টিআইএন ভ্যাটটা আমি বলবো যাদের আপনারা একটু জেনে নেবেন যাদের যে বিজনেস করবেন সেটার উপর যদি ভ্যাট থাকে আপনাকে একটা ভ্যাট রেজিস্ট্রেশন করতে হবে এবং সেখানে একটা নাম্বার থাকবে আপনার প্রোডাক্টটা ভ্যাট যেমন ই কমার্সে এখনও ভ্যাট নাই সো সেদিক থেকে একটা সুবিধা আছে বা গ্রামাঞ্চলে যেসব প্রোডাক্ট ব্যবসা বাণিজ্য হয় সেখানেও খুব একটা ভ্যাটের আছে কিছু কিছু আইটেম আছে আপনারা জানবেন এবং ভ্যাট অফিস থেকেও লোকজন খোঁজখবর নেবে সো সেই ক্ষেত্রে একটা ভ্যাট আইডেন্টিফিকেশান নাম্বার আপনার ভ্যালু অ্যাডেড ট্যাক্স বলে আর কি ভ্যাটকে সেটা আপনার লাগতে পারে আর টিআইএনটা আপনার দরকার আমি মনে করি কারণ আপনি আমি একটা কথা বলি আপনাদের সেটা হচ্ছে যে আপনারা এখন বিজনেস করছেন একদিন অনেক বড় বিজনেস হবেন কিন্তু আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে ইনকামের উপরে এবং আপনার ট্যাক্স দুই রকমের হবে আপনার একটা হচ্ছে আপনার কোম্পানির একটা ট্যাক্স আর একটা হচ্ছে আপনার পার্সোনাল ট্যাক্স এবং টিআইএনটা যে কী পরিমাণ উপকারে লাগে আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিই আপনি গাড়ি কিনবেন এক সময় আপনার টিআইএন লাগবে আপনি কোনো জমি কিনবেন বাড়ি বানাবেন আপনার টিআইএন লাগবে সো টিআইএন ছাড়া কিন্তু এই কাজগুলো করা সম্ভব না ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার বলে এটাকে সো এখন ই টিন বের হয়েছে খুব সহজ এটা বের করা যে আপনি যে কোনো কর অফিসে যোগাযোগ করলেই তারা আপনাকে এটা করে দিবে এবং এখন ন্যূনতম কর হয় পাঁচ হাজার টাকা বছরে আপনার এখনই কর দিতে হবে কোম্পানির আমি বলছি না আপনি কিন্তু জিনিসটা করে রাখেন তাতে করে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি যখন ইনকাম করবেন আপনি তো একদিন বড় হবেন তাই না আমি যখন জব করতাম একেবারে শুরুতে তখন আমি টি করেছি তো ইভেন তখন আমার ট্যাক্স হতো না তাও আমি করে রেখেছিলাম বাট এখন তো অনেক ট্যাক্স দিচ্ছি এবং সব দিক থেকে সুবিধা প্রপার্টি করতে বা কিনতে অনেক সুবিধা সো সেটা করে এখন আইআরসির ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি প্রোডাক্ট ইম্পোর্ট করেন এটা শুধুমাত্র যারা ইম্পোর্ট বা এক্সপোর্ট বিজনেস করবেন তাদের জন্য আপনি আইআরসি করতে পারেন এই প্রোডাক্ট ইম্পোর্ট করার জন্যে এবং আইআরসিটা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা ফি আছে বাৎসরিক একটা ফি আছে ইম্পোর্ট করতে হলে আপনার এই আইআরসিটা আপনার অবশ্যই লাগবে আর যেটা হচ্ছে যে আপনার ডেফিনেটলি আপনার যখন বড়ো হবেন আস্তে আস্তে আমি মনে করি অনলাইনে ব্যবসা করতে হলে তো আপনার একটা ফেসবুক এবং ওয়েবসাইট লাগবেই ইভেন যারা অনলাইনে ব্যবসা করেন না বা যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন তারাও যদি আমি আপনাদের আগেই বলেছি যে আপনাদের সমস্ত বিজনেসটাকে আপনারা অনলাইনে নিয়ে আসবেন সো অনলাইনে যারা ব্যবসা করতে চান বা অন্য ব্যবসা করতে চাইলে আমি বলবো সেটা আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকা উচিত তাহলে হবে যেটা সেটা হচ্ছে যে আপনার বাজারটা বড় হবে আপনি শুধু আপনার এলাকায় না বা আপনার জেলায় না আপনি সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন সো এই জিনিসটা একটু মাথায় রাখলে আমার মনে হয় যে কোনো ঝামেলা হবে না আর স্যার আমি মোশারফ হোসেন বলছেন স্যার আমি টিএন করেছিলাম ব্যবসার জন্য কিন্তু এখন ব্যবসা নাই কোনো সমস্যা নাই বাট টিএনটা আপনি মেনটেন করতে পারেন ই কমার্স করার জন্য প্ল্যান করছি রিয়াজ উদ্দিন বলছেন খুব দ্রুত চালু করবো দোয়া করবেন ইনশাল্লাহ এস কে আলামিন আপনার ওয়েবসাইট ফেসবুক হয়ে গেছে থ্যাংক ইউ অল দ্য বেস্ট কায়ুম খান স্যার আমি অনলাইন এবং অফলাইনে দুটোই করি আরও বড় করে করব ইনশাল্লাহ গ্রেট আই উইশ ইউ অল দ্য বেস্ট মোহাম্মদ আফসার ই লার্নিং প্ল্যাটফর্মের জন্য কি করবো স্যার আপনি সিম্পলি একটা ট্রেড লাইসেন্স করে রাখেন আর ফেসবুক ওয়েবসাইট তো আপনার লাগবে যেহেতু আপনার এটা ই লার্নিং ট্রেড লাইসেন্স আমি সবাইকে সাজেস্ট করব ট্রেড লাইসেন্সটা করেন এবং আপনাদের আরও কোনো প্রশ্ন যদি এটা এই রিলেটেড থাকে আমাকে করতে পারেন ট্রেড লাইসেন্সটা করেন কারণ ট্রেড লাইসেন্সটা আপনাকে অনেক সুবিধা দিবে এটা একটা লিগাল ডকুমেন্ট আপনি যে একটা ব্যবসা করছেন সেই ব্যবসার একটা ডকুমেন্ট আরেকটা জিনিস একটু বলি যে ইলিয়াস চৌধুরী লিখেছেন আমি প্রজেক্ট প্রোফাইলটা ইমেল করেছি হ্যাঁ আমি ইমেল পেয়েছি অনেকগুলো ইমেল দেখলাম আমি এখনও পড়া শুরু করি নেই লাস্ট ডেট যাওয়ার পরে আঠারো তারিখ সম্ভবত আমাদের লাস্ট ডেট আজকে হচ্ছে পনেরো তারিখ আর তিন দিন আছে আপনি কি মনে করেন এই তিন দিনে আপনারা প্রোজেক্ট ইয়েটা পাঠাতে পারবেন আপনাদের বিজনেস আইডিয়াটা না সময় আরও বাড়াতে হবে আমি চাই আপনারা সময়টা মেনটেন করেন কারণ আমি লম্বা সময় ধরে দিয়ে অনেক দিন আগে আপনার ডেট দিয়েছি আই হোপ এর মধ্যে এটা শেষ হয়ে যাওয়া উচিত এবং ইট উইল বি ভেরি এক্সাইটিং আমি এগুলো পড়ার জন্য অপেক্ষা করছি আমার পেস থেকে বিক্রি হচ্ছে নুসরাত গ্রেট শাহাদ হোসেন লিটন আমি বিজনেস শুরু করেছিলাম এখন বন্ধ হয়ে গেছে আবার শুরু করেন কোনো সমস্যা নেই স্যার ট্রেড লাইসেন্স কীভাবে করতে হয় জাহিদ নয়ন ট্রেড লাইসেন্স আপনি কোন এলাকায় আছেন আমি জানি না যদি আপনি কোনো জেলায় থাকেন বা উপজেলায় থাকেন আপনি জেলাতে বা উপজেলাতে যোগাযোগ করতে পারেন ওখানে ওখান থেকে ওরা ট্রেড লাইসেন্স ইস্যু করে অথবা আপনি যদি কোনো শহরে থাকেন মেট্রোপলিটন সিটিতে থাকেন সেখানকার সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স ইস্যু করে সো ওই অফিসে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে তারা একটা ফর্ম দিয়ে দেবে ওই ফর্মটা ফিল আপ করতে হবে কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে যেটা বললাম দুইটা ডকুমেন্ট লাগে একটা হচ্ছে বাড়ি ভাড়ার এগ্রিমেন্ট অথবা আপনার যদি নিজের অফিস ভাড়ার এগ্রিমেন্ট অথবা আপনার যদি নিজের জায়গায় আপনি অফিস করেন তাহলে সেই জায়গার দলিল আপনাকে জমা দিতে হবে ছবি দিতে হবে আর ফর্মটা ফিল আপ করে দিতে হবে নাথিং এলস বললাম ট্রেড লাইসেন্স জন্য কী করতে হয় আর নকশি কাঁথা খুবই সুন্দর নাম নুসরাত আপনি নকশি কাঁথা পেজ আপনার খুব শীঘ্রই নিজেদের এই ইয়েগুলো পেজগুলো আপনারা এই গ্রুপে দিতে পারবেন সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি ইউসুফ মিয়া ট্রেড লাইসেন্স করবো গুড এফ কমার্স জি স্যার আলহামদুলিল্লাহ আপনার পরামর্শ মতো একটা এফ কমার্স করেছি ভেরি গুড সোহাগ শান্ত কায়ুম আমার ব্যবসা ঢাকা ভিত্তিক করতে চাই সেক্ষেত্রে আপনার সাহায্য লাগবে আমার ব্যবসা আইডিয়াটা শেয়ার করলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে শেয়ার করেন আমি তো আছি সাহায্য করার জন্যে স্যার আমি প্রথমে ই কমার্স দিয়ে শুরু করব এখন ফেসবুক পেজ খুলেছি ওয়েবের জন্য ডোমিন কিনবো বাট কোথা থেকে আচ্ছা ভেরি গুড কোয়েশ্চেন আমি তাহলে আপনাদেরকে ডোমিন কেনার জন্য একটা লিঙ্ক আমি দেখি ডিপেন্ডেবল একটা লিঙ্ক আমি খুঁজে দিয়ে দিব শিবলি স্যার আছেন থ্যাংক ইউ স্যার আপনি দেখছেন সো আমরা একেবারে প্র্যাকটিক্যাল ক্লাসে যাচ্ছি এবং আপনার ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আই হোপ যে আছে তারাও দেখছে তারা এখান থেকে জয়েন করুক বাট পিছনে যেগুলো আমরা করে এসছি সেগুলো আবার আমরা তাদের জন্য করবো মোহাম্মদ শাহাদ হোসেন লিটন স্যার সফটওয়্যার ফার্ম দিতে কী কী ডকুমেন্ট লাগবে সফটওয়্যার ফার্ম দিতে একই কথা বলছি আপনার ট্রেড লাইসেন্স লাগবে আপনার আপনার ফার্মটা কি পার্টনারশিপ না প্রাইভেট লিমিটেড কোম্পানি সেইটা ডকুমেন্ট লাগবে সেটা ঠিক করতে হবে নাকি আপনি প্রপারটারশিপ নিজেই করছেন তাহলে তো আর কিছু লাগছে না নিজে যদি করেন সেক্ষেত্রে ট্রেড লাইসেন্সটাই অ্যানাফ আর তিন নাম্বার হচ্ছে যে আপনার ওয়েবসাইট লাগবে আপনার ফেসবুক লাগবে এবং এখানে আমি যা যা বলেছি আইআরসি ছাড়া সবই লাগবে আর ব্যাটার টিন আপনি আপনার সুবিধা সময় করে নিন বা ই কমার্স মার্কেটিং শেখার জন্য ভালো প্রতিষ্ঠানের নাম বললে ভালো হতো মুভেজুল হক মুভেজ আমি বলবো আমি বলবো কারণ আপনাদের ডিমান্ডগুলো নিয়ে আমি অলরেডি জনের সাথে কথা বলছি কারণ হচ্ছে যে আপনাদেরকে আমি যাকে তাকে রেফার করতে পারবো না আমি এমন কাউকে রেফার করব যাদের মার্কেটে সুনাম আছে সো আমি কথা বলছি এবং তাদেরকে আমি ডেফিনেটলি রেফার করবো কোথায় আপনি ই কমার্স বা ফ্রিলান্সিং আউটসোর্সিং শিখবেন সেটা আমি অবশ্যই রেফার করব আমার ব্যবসার প্রথম উদ্দেশ্য হলো কেমিক্যাল মুক্ত পণ্য ভোক্তাদের মাঝে দিতে চাই অ্যাবসোলেটলি এটাই আমরা শিখাচ্ছি এবং আমরা এমন একটা ইসে তৈরি করব সমাজের মধ্যে এমন একটা পরিচিতি তৈরি করব যে এই গ্রুপের কেউ ভেজাল পণ্য বা অসাধুভাবে কোনো কিছু করা বা কাস্টমারকে ঠকানো এইগুলো এই গ্রুপের কেউ করে না এরকম একটা ব্র্যান্ডিং এরকম একটা ইমেজ আমাদের এই নিজের বলার মতো গল্পর ব্র্যান্ডিংটাই হবে যে আমরা সৎ বিজনেস করব এবং এবং এইখানে কোনো কম্প্রোমাইজ হবে না বিজনেস অল্প করব কিন্তু সততার সঙ্গে করব। সবচেয়ে বড় কথা কাস্টমারকে কখনও ঠকাবো না খারাপ জিনিস দিব না কোয়ালিটি জিনিস দিব এবং প্রাইস থাকবে কম্পিটিটিভ এটা মাথায় রাখতে হবে কোনো প্রোডাক্ট উৎপাদন করতে হলে কোম্পানি গঠন ইয়াস ইয়াস ডেফিনেটলি কোম্পানি গঠন করতেই হবে আপনি যেটা আগে বললাম যে কোম্পানিগুলোর ধরনগুলো আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কি নিজে একা করবেন তাহলে প্রোপাইটারশিপ আপনি যদি পার্টনার নেন একজন দুজন তিনজন পঞ্চাশ জন একশো জন তাহলে পার্টনারশিপ আপনাকে একটা ডকুমেন্ট করতে হবে যেটা জয়েন্ট স্টকে রেজিস্ট্রি করতে হবে আর আপনি যদি প্রাইভেট লিমিটেড করতে চান সেটাও দুজন থেকে পঞ্চাশ জন পর্যন্ত হতে পারে সেটা করতে পারেন বা পাবলিক লিমিটেড কোম্পানি করলে সেটা আরও বড় সেটা আপনি করতে পারেন এগুলো জয়েন্ট স্টকে আপনাকে রেজিস্ট্রি করতে হবে রংধনু বিল্ডিং ম্যাটেরিয়ালস আর এম আমি ফেসবুক পেজ খুলেছি ভেরি গুড ইউসুফ মিয়া আমরা ঠকাবো না অ্যাপসুলেটি মোশারফ হোসেন আমরা ঠকাবো না আশিক আহমেদ স্যার আমি পোশাক শিল্পে দেশের জন্য কিছু করতে চাই মার্কেটিং অবশ্যই আপনার সাহায্য লাগবে ডেফিনেটলি আমি আপনাদের আরেকটা অপশানের কথা বলি এটার মার্কেটটা কিন্তু ব্যাপক ইভেন আপনারা যারা এখানে আমার আমার গ্রুপে আপনারা শুনলে অবাক হবেন আমি জানি না আপনারা জানেন কি না এই ইউএসএ থেকে ক্যানাডা থেকে সৌদি আরব থেকে ইটালি থেকে ফ্রান্স থেকে কলকাতা থেকে ইভেন অনেক আমাদের সহযাত্রী আমাদের বন্ধু আমাদের ছাত্রছাত্রী আছেন এবং আমি সবাইকে বলছি আমাদের বাংলাদেশে গার্মেন্টস বিজনেসটা এখনও যেভাবে চলছে আগামী দশ বছর পরে কিন্তু বা পাঁচ বছর পরে ইভেন এভাবে চলবে না আমি আপনাকে আপনাদের বলি কারণ এটা এখনও অনেকটা কি বলে এটার ম্যানুয়াল সিস্টেমে চলছে অর্ডারগুলো আসার জন্য আগে ফ্যাক্সে ওরা কমিউনিকেশন করতো এখন ইমেলে করছে বাট এইটা হয়ে যাবে একেবারে কি বলে এটাকে এবং আমি দেখ আমি অনেককে আমার সামনে অনেক গার্মেন্টস ব্যবসায়ীকে আমি দেখেছি তার অফিসে ফোন করে বলছে এই কোনো ইমেল আসছে কিনা কোনো অর্ডার আসছে কিনা একটু দেখো তো ভাই আপনি আপনার মোবাইলে দেখছেন না কেন আপনার অ্যাপস নাই কেন ও মেল করবে আপনার কি বলে মোবাইলে সঙ্গে সঙ্গে মেসেজ আসবে যেরকম তো সেই জন্য আমি বলছি যে ইভেন আপনি দেখবেন আমাদের গার্মেন্টস বিজনেস যারা করে তাদের কিন্তু সেরকম ইফ্যাকটিভ ওয়েবসাইটও নাই ইন্টারাক্টিভ ওয়েবসাইটও নাই সো এই বিজনেসটার কিন্তু ধরন চেঞ্জ হয়ে যাবে আপনারা যারা এলাইনে কিছু করতে চান বা এলাইনে কোনো সার্ভিস দিতে চান তারা কিন্তু এইগুলো বা টেকনিক্যাল যারা আছেন তারা কিন্তু লাইনে চিন্তা করতে পারেন কারণ এই ব্যবসাগুলো এরকম থাকবে না এটাও ই কমার্সের মতো হয়ে যাবে ইন্টারাকটিভ হয়ে যাবে এখন চাই এখন যোগাযোগ এখন ইসে অর্ডার কনফার্ম করা এখন সব কিছু ফাইনাল করে ফেলা তারপরে জাস্ট শিপমেন্ট সো এবং খোঁজাখুঁজিগুলো দেখবেন যে বায়ারা নিজেরাই খুঁজে পাচ্ছে খুঁজে নিয়েছে সো এখন যেভাবে চলছে যে বিদেশে যাচ্ছে যোগাযোগ করতেছে মিটিং করছে তারপরে ইমেল পাঠাচ্ছে প্রাইস দিচ্ছে এইভাবে থাকবে না জিনিসগুলো হুম সো আপনারা এই জিনিসগুলো একটু ভাববেন জাহিদ নয়ন স্যার আমি আমার কয়েক বন্ধুকে নিয়ে বিভিন্ন রকম ব্যবসা করতে চাচ্ছি একটা কোম্পানি খুলে ডেফিনেটলি ক্ষেত্রে কোম্পানি খুলতে হবে হ্যাঁ আপনি পার্টনারশিপই করেন আপনি কোম্পানি বলতে তো পার্টনারশিপও একটা কোম্পানি প্রপার্টিশিপও একটা কোম্পানি প্রাইভেট লিমিটেডও একটা কোম্পানি সো আপনি ওইভাবে করবেন কোনো সমস্যা নেই ইউনিয়ন পর্যায়ে আমি একটা খামার করতে চাচ্ছি হ্যাঁ ইউনিয়ন পর্যায়ে খামার করলেও আপনার ট্রেড লাইসেন্সটা করে ফেলা ভালো আমি বলবো তাতে করে আপনার একটা লিগাল ডকুমেন্ট থাকলো আপনি যে ব্যবসা করছেন এখানে যারা বারবার স্যারকে বলছে ফেসবুক খুলেছে তারা এই কথাটা বলার সাথে ফেসবুক লিঙ্ক হ্যাঁ ফেসবুক লিঙ্ক শেয়ার হয়ে যাবে কয়দিন পরে ওয়েট করেন কয়দিন পরে আপনারা গ্রুপেই দেখতে পাবেন স্যার এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করতে হলে আমাকে কি করতে হবে দেখো আইআরসি লাগবে আপনি যদি কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করতে চান জিনিসটা অত কঠিন কিছু না সব কিছু অনলাইন ভিত্তিক হয়ে যাবে ইউ আর রাইট নুসরাত কঠিন কিছু না আপনাকে আইআরসি করতে হবে এবং ইম্পোর্টের ইম্পোর্ট করার জন্য আপনাকে এলসি করতে হবে এবং এলসির ব্যাপারে আমরা একদিন আলাদা একটা ক্লাস নেবো যারা যারা ইন্টারেস্টেড যে ইম্পোর্ট করতে চান এলসিটা কি জিনিস কিভাবে এলসি করতে হয় কিভাবে এলসি ফর্ম ফিল করতে হয় এই সব কিছু আমরা জেনে নেব তো আরেকটা হচ্ছে যে ই কমার্স ব্যবসার জন্য এফপি পেজ ওয়েবসাইট এবং অ্যাপস চালু করবো ইয়া ডেফিনেটলি রিয়াজ উদ্দিন দ্যাটস রিয়েলি গ্রেট স্যার আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ারের স্টুডেন্ট স্যার আমি টেক্সটাইল অ্যাপস বানাতে চাই দ্যাটস ভেরি গ্রেট আমি ওই কথাটাই আপনাকে বলছিলাম যে টেক্সটাইলে বলেন বা গার্মেন্টসে বলেন যে বিজনেসের ট্রেন্ড যেটা চলছে পাঁচ বছর দশ বছর পরে এই ট্রেন্ডটা থাকবে না এখানে অনেক বেশি টেকনোলজি ঢুকে যাবে এবং টেকনোলজিক্যালি যারা যত বেশি ফার্স্ট হবে তারা তত বেশি অর্ডার পাবে এবং তারা তত বেশি এক্সপোর্ট করতে পারবে আমি একটা টার্কি খামার করেছি পাবনা টার্কি ফার্ম এই নামে কিন্তু মার্কেটিং করব কিভাবে? আচ্ছা এইটা একদম ডিটেলে আসতে হবে আমি প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে সেটা হচ্ছে যে যেমন টার্কি ফার্মের মার্কেটিং আমার ধারণা টার্কির কাস্টমারগুলো হচ্ছে ফাস্ট ফুডে বড় বড়ো ফ্রাই করে ইয়ে করে এবং আপনি ঢাকায় যোগাযোগ করতে পারেন বা বড়ো বড়ো সিটিগুলোতে যোগাযোগ করতে পারেন যারা চিকেন ফ্রাই বিক্রি করে যেসব ফাস্ট ফুডের দোকানগুলো বা বড়ো বড়ো হোটেলগুলো সেই সব জায়গায় আপনি মার্কেটিং করেন সেই সব জায়গায় আপনি দেখা করেন আগে কথা বলেন মিটিং করেন এবং বড়ো বড়ো অর্ডার আপনি সেখান থেকে পাবেন আমি নিশ্চিতভাবে বলতে পারি আমি আমাদের গ্রামের মহিলাদের কাজে লাগাচ্ছি নস্ক্রেট স্যার আমি কিছু প্রশ্ন ইনবক্স করেছিলাম রিয়াজ আমি দেখব প্রশ্নগুলো ডেফিনেটলি রিয়াজউদ্দিন এয়ারক্রাফট হ্যালিক্যাপ ব্যবসা করতে চাই আপনার গাইড আর জন্য আমার এই ব্যবসা সময় কোনো ধারণা নেই বাট আপনি যদি একটু ডিটেল বলেন আমি হয়তো কৌশলগত দিকগুলো বলে দিতে পারবো আপনাকে টেকনিক টেকনিকগুলোও বলে দিতে পারবো কেমিক্যাল মুক্ত পণ্য দিতে চাই বিধায় আপনার সাহায্য লাগবে আমার ইনশাল্লাহ দেশের বাইরে রপ্তানি করতে চাই শুরু করব ঢাকা থেকে হ্যাঁ কায়ুম ডেফিনেটলি আমার সাপোর্ট সবসময় থাকবে তো যাই হোক আমাদের মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে আই হোপ যে আজকের সেশনটা আপনাদের জন্য যথেষ্ট ইফেক্টিভ ছিল অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়া গেছে আমরা এরকম সেশন করতে থাকবো একদম ক্লোজ গ্রুপের সেশন হ্যাঁ হ্যাঁ নাজিমুদ্দিন অনেক ধন্যবাদ অনলাইন ভিত্তিক বিজনেসের জন্য একটা অ্যাপস বানাতে পারলে কেউ এগিয়ে আসবেন সুভাগ শান্ত আমরা এই যে আপনারা কি কি করতে চান এইগুলো কিন্তু ইনশাল্লাহ আমাদের ষাট দিন যখন শেষ হবে আমাদের মূল কোর্সটা যখন শেষ হবে তারপরে আমি ওপেন করে দেবো আপনারা যে কোনো ধরনের হেল্প এখানে গ্রুপের যে কারো কাছে চাইতে পারবেন এবং আমার ধারণা আপনারা অনেক রেসপন্স পাবেন আপনি ইনভেস্টমেন্ট চাইতে পারেন আপনি কোনো প্রোডাক্ট চাইতে পারেন আপনি যেমন আমি এখন চিন্তা করছি আমার যে বইটা বের হবে আপনাদের যদি পরিচিত কেউ থাকে খুব খুব ভালো প্রচ্ছদ করে বইয়ের প্রচ্ছদটা আমি একটু সুন্দর করতে চাই যিনি প্রকাশক তিনি আমাকে বলেছেন যে স্যার আপনার প্রচ্ছদটা যাতে সুন্দর হয় আপনি একটু এটা দেখবেন যদিও পেমেন্টও নেই করবেন তো কেউ যদি আপনাদের পরিচিত কেউ যদি ভালো প্রচ্ছদ করে আমাকে ইনবক্সে তার নাম বা মোবাইল নাম্বার দিতে পারেন বা তার দু একটা কাজ বলতে পারেন তাহলে পরে এরকমভাবে আপনারা যে কোনো রকমের আপনারা সেকিং পোস্ট দিতে পারবেন সেখানে আপনারা দেখবেন যে অনেক বড় বড় ফেসবুকে অনেক বড়ো বড়ো ডেসপারেটলি সেকিং টাইপের অনেক বড় বড় পোস্ট গ্রুপ আছে আমাদের তো এটা সেরকম হয়ে যাবে আপনি যে কোনো কিছু চাইবেন দেখবেন যে কেউ না কেউ সেটা হেল্প করার জন্য তৈরি হয়ে গেছে কারণ আমাদের এই গ্রুপের কাজই তো হচ্ছে অন্যের সাহায্যে এগিয়ে আসা আপনাদের গল্প শোনার জন্য অপেক্ষা করলাম অনেক ভালো থাকবেন আপনি বিশ পঁচিশটা প্রচ্ছদ সংগ্রহ করে বাছাই করুন হ্যাঁ ডেফিনেটলি আমি সুন্দর করে প্রচ্ছদটা করতে চাই আপনাদের কেউ যদি জানাশোনা থাকে প্রচ্ছদ করে আমাকে জানিয়ে আমি তার কাজটা দেখব এবং আমার আমাদের আমাদের নিজের বলার মতো গল্পের বইয়ের প্রচ্ছদটা যাতে অনেক সুন্দর হয় সেটাই আমরা চেষ্টা করব স্যার আমি বর্তমানে খুব হতাশাগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছি কেন ভাই কি কারণে হতাশা কেন হতাশা কেন নিজের সময়টা নষ্ট করি কার জন্য হতাশা নিজেকে ভালোবাসেন নিজেকে যখন আপনি ভালোবাসবেন তখন আর আপনার মধ্যে কোনো হতাশা কাজ করবে না নিজেকে ভালোবাসতে হবে কারো জন্য এই পৃথিবীতে কারো জন্য কারো জন্য কারো জন্য পৃথিবী আপনার জীবন থেমে থাকবে না নিজেকে ভালোবাসেন কেন হতাশা কিসের হতাশা কেউ আপনাকে হেল্প করবে না যতক্ষণ না আপনি নিজে নিজেকে হেল্প করছেন কেউ আপনাকে দাম দেবে না যতক্ষণ না আপনি নিজের একটা আইডেন্টি তৈরি করতে পারছেন সেই আইডেন্টি তৈরির কাজ আমরা এখানে করছি সো হতাশ হওয়ার কোনো কারণ নাই একজন লিখছিলেন যে খুব হতাশ লাগে কেন হতাশ নিজের আইডেন্টি ক্রিয়েট করেন দেখবেন যে মানুষ আপনার কাছে আসবে আপনাকে তখন লোকজন আপনাকে ভালোবাসতে শুরু করবে পৃথিবীতে সব কিছুর মধ্যে এক একটু গিভ অ্যান্ড টেকের ব্যাপার আছে আপনি যখন নিজের অবস্থান তৈরি করতে পারবেন আপনাকে দেয়াল লোকের কিন্তু তখন অভাব হবে না তাই না তো যাই হোক অনেক ভালো থাকবেন এগুলো নিয়ে আমরা একদিন পঞ্চাশ কপি বুকিং দিলাম থ্যাংক ইউ এগুলো নিয়ে আমরা একদিন আলাপ করব এবং রমজানের লাইভ কখন হবে আমি জানাবো থ্যাংক ইউ ফারজানা প্রশ্নগুলো রেডি করে দিয়েছ অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন টেক কেয়ার আপনাদের গল্প শোনার জন্য অপেক্ষা করছি এবং আপনাদের অনেক সুন্দর সুন্দর গল্প আমি যেটা কালকে পোস্ট দিয়েছি আপনাদের প্রতিটা উদ্বোধনী প্রোগ্রাম বলেন বা প্রতিটা সফলতার গল্প আমি ভিডিও করব লাইভ করব এবং আমি আপনাদেরকে প্রমোট করব কথা দিচ্ছি আপনাদের এগিয়ে যাওয়ার জন্য যা যা দরকার সাপোর্ট দরকার মানসিক সাপোর্ট অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট এবং আমার যে যতটুকু আমি শিখেছি তার সব কিছু আমি ঢেলে দেবো অনেক ভালো থাকবেন টেক কেয়ার ইউ অল দ্য বেস্ট এবং সবাই সবার জন্য দোয়া করবেন রমজান আসছে সবাইকে রমজানের শুভেচ্ছা এবং আমাদের এটা একটা বিশাল ইয়ে এবং ডেফিনেটলি এখানে আমাদের দেশে এত সুন্দর একটা সম্প্রীতির দেশ সেখানে আমরা সবাই একসঙ্গে ইভেন অন্য ধর্মের যারা আছেন তারাও রমজানটাকে খুব রেসপেক্ট করেন আমি দেখেছি সো সবাই মিলেমিশে আমরা থাকবো এবং সবাই সবার জন্য দোয়া করব অসংখ্য ধন্যবাদ টেক কেয়ার আই ইউ অল দ্য বেস্ট